বারান্দা দুর্গাপুরের নয়নের মণি মুস্তাক আহমেদ রুহিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে আমরা দেব। ওনার চাওয়া একটাই, যেহেতু উনি রাজনীতি করেন, এলাকার এমপি ছিলেন, এলাকার এমপি হওয়ার জন্য উনি মাঠে নামছেন, উনার স্বপ্ন, উনার ধ্যান, উনার জ্ঞান, উনার চিন্তা, উনার চেতনা সকল ক্ষেত্রে এই মাটি এবং এই মানুষগুলো। উনি আপনাদের কি না ভাবেন আপনারা এটা প্রমাণ পাবেন। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যে দাবি দাওয়া গুলো আছে এগুলো আমি আপনাদের পক্ষ থেকে ওনাকে অবশ্যই অবশ্যই আজকেই বলবো। বলার পরে আপনারা বিশ্বাস রাখেন, আস্থা রাখেন রুহি সাহেবের প্রতি, আপনাদের এই কাজগুলা ইনশাল্লাহ হবে। এটা যদি না হয় যদি বাচ্চা থাকে তা আরেকবার আমার লাগতো না, কারণ ক্ষমতা কারা তো আল্লাহ প্রদত্ত, আর ঘুড়ের মালিক কেনা আমি যত বড় হই কই না কেন দিন শেষে আমাকে এখানে ফিরে আসতে হবে যদি আমার রাজনীতি করুন লাগে। তাহলে আজকে আমি একটা কথা কয়ে গেলাম গা, কালকে এলে আমরা ধরতেন না। সুতরাং এটা বলি, আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে। আপনারা 7 তারিখের যে ভোট হবে সেই ভোটে, যেমন আপনার একটা পাগলা কেন্দ্র আছে, এই কেন্দ্রে যদি আপনারা একটা বিপুল ভোটের মাধ্যমে ওনাকে জয়ী করতে পারেন তাহলে এই এলাকার প্রতি ওনার নজর থাকবে না। আর ওই হিসাব যদি একটা বিশাল ভোটের মাধ্যমে এমপি হয় তাহলে শেখ হাসিনার নজর থাকবে ওই হিসাবের প্রতি, ওই হিসাবের প্রতি যে নজরটা থাকবে এটা কি এলাকার প্রতি থাকবে না? তাহলে হিসাবের কথা কইতেছি আর কি। ঠিক এরকমই যদি আপনারা বিশাল ভোটের ব্যবধানে ওনাকে পাশ করাইতে পারেন, ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার একটা দৃষ্টি কিন্তু এই কলমাকান্দা দুর্গাপুরের মানুষের সেই দৃষ্টির মাধ্যমে ওনার প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, উনি আপনাদের লোক, উনি আপনাদের জন্য করার জন্য এলাকা আসছেন। উনি ছাত্র জীবনে অনেক রাজনীতির স্বাদ, জীবনের স্বপ্ন স্বাদ উনি অনেক আগে পুরা ফেলছে, কারণ উনার জীবনে কোনো পূর্ণতা নাই আল্লাহর রহমতে, উনার জীবনে কোনো পূর্ণতা নাই, উনি জীবনে যা চাইছে আপনাদের দোয়া উনি তাই পাইছে, আল্লাহ উনাকে অনেক দিছে, উনার কোনো কিছুর অভাবও নাই, উনার জীবনে কোনো অপূর্ণতা নাই। অপূর্ণতা একটাই, উনার কথা একটাই যে আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আমি মানুষের জন্য কিছু করতে চাই। এই স্বপ্ন উনি যখন ছাত্র জীবন থেকে রাজনীতির মাঠে পা দিচ্ছেন তখন থেকে উনার জ্ঞান জ্ঞান মানুষ, মানুষের জন্য কিছু করতে চান। 10 বছর এমপি ছিলেন না, তারপরেও কিন্তু ব্যক্তিগত পর্যায়ে উনি যেই গেছে ওনার কাছে উনি খালি হাতে ফিরাই দিচ্ছে না কাউকে, উনি করছে। আপনারা যাবেন ওনার কাছে, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে। আর আপনারা 7 তারিখে যে ভোট হবে সেই ভোটের উৎসবে আমি দল মত নির্বিশেষে সকল মানুষকে বলতে চাই, আমি একটা ছোট কথা কই ইশারাতে বুঝবেন, এটাও কমন লাগে আমার, এটা হলো আমি সব কিন্তু জানি কোনো কোন ভোটটা, যেহেতু রাজনীতি করে আমার জানতে হয় কোন এলাকায় কোন ভোটটা কারা কেন্দ্রে গেলে বেশি ভোট হবে কিন্তু আমি বুঝি। সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এলাকার উন্নয়নের প্রশ্নে একবার পরীক্ষা করেন রুহি সাহেবকে। আমরা এই এলাকার বিশেষ করে এই রানীগাঁও এই বামনিগুনার আমার বন্ধুদেরকে বলছি, আপনাদেরও কিন্তু অনেক ভোট, আপনারা এলাকার উন্নয়নের প্রশ্নে এই ভোট উৎসবে আপনারাও যোগ দেন, ইনশাল্লাহ আপনাদের গ্রামের উন্নয়ন হবে। এই আস্থা বিশ্বাস রেখে আমি সকলকে অনুরোধ করব, 7 তারিখের যে ভোট হবে সেই ভোটে তার এই পুরুষ সম্মিলিত ভাবে আপনারা ভোট উৎসবে যোগ দিয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত আলহাজ মুস্তাক আহমেদ রুহি সাহেবকে নৌকা মার্কায় বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন, এই আশা ভরসা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় মুস্তাক আহমেদ রুহি ভাই, স্নেহভাজন ছোট ভাই মুস্তাফিজুর রহমান চয়নকে। আমাদের আশা ভরসা, আমাদের চাহিদা, আশা করতেছি উনি সবগুলা মাননীয় এমপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, চয়ন ভাই যে কথাগুলো বলছেন আমরা তো সবাই বুঝতে পারছি, আমাদের কি করতে হবে? ভোট দিতে হবে। তাহলে আমরা হাত তুলে ওটাকে দেখাই দিয়ে যে আমরা সবাই একমত। জয়।
শেষে উপস্থিত রানীগঞ্জ বাপ্পীগোলা থেকে যারা আসছেন সবাইকে সবার উদ্দেশ্যে আমাদের রফিক ভাই কিছু কথা বলবেন, একটু ধৈর্য ধরে শুনবেন এবং রফিক ভাই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। আমার গ্রামবাসী ও এলাকার মুরব্বী হন, আমি তো এই গ্রামেরই ছেলে। আজকে কলমান্ডা থেকে যে নেতা আসছেন এমপি সাহেবের ছোটো ভাই মুস্তাক আহমেদ চয়ন, আমরা ওনার সুবাদে আমরা আজকে উঠান বৈঠকে উপস্থিত। আমি আপনাদের গ্রামের সন্তান, আমার সহপাঠী, আমার মুরব্বিয়ান, অত্র এলাকার মুরব্বিয়ান, সকলের কাছে আমার অনুরোধ, যে পাশে থাকে তাদেরই ভুল হয়। যদি আমার মাধ্যমে, হ্যাঁ আমি আজকে 12 বছর যাবৎ ফ্যামিলি নিয়ে নেত্রকোনা থাকি। হ্যাঁ আমি মনে করুন যে কোনো সেন্ট্রালের নেতা না, উপজেলার নেতা না, আমি কোয়েলাডি ইউনিয়নের সাংগঠনিক। আমার ভুল তলায় পিরায় কথায় বাতায় আমার ভুল হইতে পারে, যদি আমার দ্বারাই কোনো ভুল হয়ে থাকে সকলের কাছে আমার ক্ষমা প্রাপ্তি। আমরা এই উঠান বৈঠকে যারা উপস্থিতি না, আমরা মা বোনকে নিয়ে সকলে আমরা এই পাগলা কেন্দ্রে সর্বোচ্চ রেজাল্টটাতে একটা দায়িত্ব পারি, এইটা সকলের কাছে আমার কামনা। আর তথাপি আমরা মুস্তাক আহমেদ রুহির যে ছোট ভাই উজুর বোধ ভবিষ্যৎ, ওনার কাছে আমরা অনেক একটা আশা আকাঙ্ক্ষা আছে। আমরা এক খাতা বিধাবা বলতে পারেন,